সুন্দর খাসিটা কিনেছেন, তার উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে, তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেব, আল্লাহ যদি কবুল করে। মশলা কেনা বেচা চলছে, কিন্তু জিলহজ মাস পড়ে গেল, তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি? এই জিলহজ মাস আমার অতটা জানা নাই। এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি? না ভাই জানি না। জি আমি ওনার বই পড়ি, আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ সালাতুর রাসূল পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর তাহরিক টিভির অন্যতম পরিবেশনা দৃষ্টিভঙ্গি অনুষ্ঠানে। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এ দিনগুলি সর্বোত্তম দিন, এ দিনের আমলগুলো সর্বোত্তম, এবং সাহাবার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, এই দিনগুলি কি জিহাদ করা এর চেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জিহাদ করার চাইতেও এ দিনগুলি উত্তম। এ হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। জিলহজ মাসের ব্যাপারে তিনি যে ঘোষণা দিয়েছেন, অল ফাজ শপথ ফজরের, ওলায়ালিন আশ এবং 10 রাতের তথা 10টি দিনের হাদিস আমরা পেয়েছি। এই 10টি দিনে বিভিন্ন আমল রয়েছে, সিয়াম রাখা, দান করা, সাদাকা করা, তাসবি পাঠ করা, তাহালিল পাঠ করা, তার সাথে সাথে বিভিন্ন আমল রয়েছে যেরকম তাকবীর পাঠ করা, আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবর কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। এই জিলহজ মাসের 10টি দিন এবং জিলহজ মাস থেকে 1 তারিখ থেকে যে 13 তারিখ পর্যন্ত যে তাকবীর পাঠ করার ব্যাপারে সাহাবাদের আমল ছিল, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমার এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই বিষয়গুলো মানুষের আমলে কতটুকু, মানুষ কতটুকু জানে? শুধু কি কুরবানির মাধ্যমে তারা এই জিলহজ মাসকে সীমাবদ্ধ করে নিয়েছে, নাকি আরও আমল সম্পর্কে যে আমলগুলো রয়েছে সে আমল সম্পর্কে তারা জানে? এই দৃষ্টিভঙ্গিটা আমরা জানার চেষ্টা করবো, এবং মানুষ কতটুকু জানে, বিশেষ করে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে জানানো, মানুষের ইমানের দারাজাত কতটুকু বা তাদের জানার বিষয় কতটুকু, এবং কতটুকু জানলে একজন মুমিন মুমিন হিসেবে সাব্যস্ত হয়, এবং মুসলিম হিসেবে আমাদের কতটুকু জানা দরকার, এ বিষয়গুলো জানার চেষ্টা করব, এবং মানুষেরা কী জানে, তারা কী আমল করে, এ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে যাই এবং বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন স্থান পরিদর্শন করে মানুষের মতামতকে বা তাদের দৃষ্টিভঙ্গি কী সেগুলো জানার চেষ্টা করি। ছাগল 2টি কিনেছেন নাকি? জি জি জি। কুরবানি কয়জনে করবে, যে কয়টা কয়জনের জন্য কিনেছেন? 2 জন। আজকে জিলহজ মাস, এই জিলহজ মাসের কি কি আমল রয়েছে আমরা মুসলমান হিসেবে বলতে পারবো? জি জি জি। কি কি আমল রয়েছে বলেন তো? কুরবানি দিতে হবে। আর কি কি? আর নামাজ পড়তে হবে, ঈদ করতে হবে। কুরবানি দিবেন কি শুধু গোশত খাওয়ার জন্য না আরো অন্যান্য? না না না, আল্লাহ খুশির জন্য। আল্লাহ খুশির জন্য, মাশাআল্লাহ। আমরা অনলাইন টিভি আত-তাহরিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জিলহজ মাসের অনেকগুলো আমল রয়েছে যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের চাইতে উত্তম বলেছেন, তো এই জিলহজ মাসে কি কি আমল রয়েছে আপনি কি কি জানেন আমাদেরকে যদি জানাতেন ইনশাআল্লাহ। আসলে হুজুর এই সম্বন্ধে আমার কিছু জানা নাই, তবে জানার চেষ্টা করব। ভাই আপনি আমল শুরু করেছেন কি কোনো জিলহজ মাসের? জি না। জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা জানি কি? না সেরকম কিছু জানা নাই আসলে আমার। এই জিলহজ মাসে কি কি আমল রয়েছে, যেরকম জিলহজ মাসে বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা, তাকবীর পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা, এই আমলগুলো আমরা করছি কিনা বাবাজি? জিলহজ মাসের আরেকটি অন্যতম আমল হচ্ছে আরাফার সিয়াম। আরাফার সিয়াম রাখবেন আপনি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের আমল সম্পর্কে আপনি কি জানেন? জিলহজ মাসে আমল তো ভালো ভালো আছে, আমল করতে পারলেই লাভ আছে। হ্যাঁ, যেমন দুই একটা যদি আমরা আপনি যদি বলেন আমাদেরকে। যেমন এই যে ঈদুল, এই যে ঈদুল আজহা, ঈদুল আজহা সম্বন্ধে যে ইব্রাহিম খলিল আল্লাহ আলাইহিস সালাম যে বাণী দিয়ে গেছেন, এই সমস্ত বাণীর উপরে যদি তুমি আমল করতে পারো তো তোমার জন্য মঙ্গল। আচ্ছা আচ্ছা, যেরকম জিলহজ মাসে যে আমাদের তাকবীর চলছে মাইকে, তাকবীর দেওয়া কিন্তু সুন্নাত। সুন্নাত, অবশ্যই সুন্নাত। তাহলে আমরা আমলগুলো করতে পারি নাকি? হ্যাঁ অবশ্যই করতে পারো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমলে শান্তি। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যার আমল আছে ও শান্তি পাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ। দেখা যাচ্ছে যে কোরআন এবং হাদিস শুনলো, শিখলো এবং মুখস্থও করলো, অবশ্যই অবশ্যই তাকে আমল করতে হবে। যখন আমল করবে তখন অবশ্যই সে ফিরে যাবে, মানে জানার সাথে সাথে আমল করতে হবে, আমল করতে হবে। মশলা কেনা বেচা চলছে, কিন্তু জিলহজ মাস পড়ে গেল, তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি? এই জিলহজ মাস আমার অতটা জানা নাই। এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি? না ভাই জানি না। আরবি নাম মাস বলতে পারেন না? মাস বলতে পারেন। আরবি এখন জিলহজ মাস চলছে, জিলহজ মাস। আমরা একটা বই আপনাকে উপহার দিচ্ছি, বইটা এই যে জিলহজ মাসে আপনি কি কি আমল করবেন সে আমলগুলো। মাসালে কুরবানি ও আকিকা, লেখক
লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। মানে এখানে আপনি জানতে পারবেন কি কি আমলগুলো করা যায় এই মাসে, কি কি আমল করা যায় কোরআন এবং সহি হাদিস অনুযায়ী। জিলহজ মাস পড়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার আগেই চুল নখ এগুলো না কাটলে সওয়াব হবে, এ বিষয়ে সাহাবাদের আমল আছে, হাদিসেরও ইঙ্গিত রয়েছে। আপনি চুল নখ কেটেছেন কি? না, আমি কেটিনি এখনো। তো এই বিষয়টি জানেন কি যে চুল নখ কাটলে কি ফজিলত রয়েছে, না কাটলে কি ফজিলত রয়েছে? না, জানা নাই। হ্যাঁ, আপনি কি জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানি না করতে জানে আর কি, গরিব মানুষ কুরবানি করার সামর্থ্য নাই, সে কুরবানি সব পাবে, আর কুরবানি দাতা সে ডবল সব পাবে। না, এখানে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে যখন তোমাদের কেউ কুরবানির নিয়ত করবে, ফারাদা আহাদুকুম আই উদাহি ফালা ইয়াখুজ মিন শাআরিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল নখ না কাটে। শুধু আমি বলি, শুধু চোখ আপনার চোখ নখ আর চুল দাড়ি কেন, মানে শরীরের কতগুলো পশম আছে, অবাঞ্ছিত ওটা কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলম ভাই কাঁচামালের ব্যবসা করেন, এখানে দোকান রয়েছে। আপনার ভাই নামটা? আমার নাম মোহাম্মদ সেলিম। আপনি বইটা পেয়ে খুশি হয়েছেন কি? হ্যাঁ, ইনশাআল্লাহ খুশি হয়েছে। তো আল্লাহ পাকের রাজ্যে তো আমলের বই। হ্যাঁ, এই পড়ে এই বই পড়ে আমরা আমল করব এবং আমার বাড়ির সবাইকে আমলের জন্য চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি, আমি এই মসজিদ সাহেব বাজার বড় জামে মসজিদে পেশ ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি। মাশাআল্লাহ, উস্তাদজিকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন টিভি আত-তাহরিকের পক্ষ থেকে। উস্তাদজির কাছ থেকে এবার জানবো আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের বড় ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। জিলহজ মাসের 9 তারিখের ফজরের সময় থেকে নিয়ে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আমলটা এরকমভাবে যারা জামাতের সাথে নামাজ পড়ে সাথে সাথে সালাম ফিরানের সাথে সাথে পুরুষরা উচ্চ স্বরে এই তাকবীর পাঠ করবে, আর যদি একা একাও নামাজ পড়ে তবুও এই তাকবীর পাঠ করবে। এমনিভাবে মহিলারাও এই তাকবীর পড়বে, তারা নিম্ন স্বরে পড়বে। আলহামদুলিল্লাহ, এই যে মহামারী করোনা ভাইরাসে আপনার দোকান তো দেখছি আলহামদুলিল্লাহ এই জিনিসপত্রগুলো বেশি বিক্রি করছেন, তো বেচাকেনা কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, মাশাআল্লাহ। এখন কি মাস আরবি বলতে পারেন? এটা আরবি এটা বলতে পারবো না। এখন আরবি কি মাস পড়ছে বলতে পারেন? জিলহজ মাস। হ্যাঁ হ্যাঁ, জিলহজ মাস। জি, এখন আরবি জিলহজ মাস। এই জিলহজ মাসের আমল কি কি আছে, যে আমলগুলো করলে আমরা পরকালে শান্তি পাবো, এরকম জানেন কি কিছু? এমনি এই মাসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে প্রিয় জিনিসকে মানে আল্লাহর রাস্তায় দান করার জন্য, যার কারণে আমরা এখন বর্তমানে এই আমরা যে কোরবানি পশু দান করি, যার কারণে আল্লাহর সবচেয়ে পছন্দের জিনিস, এর কারণে আমাদের মানে সোয়াবের উসিলায় ওই কাজটা করা হয়। হ্যাঁ মাশাআল্লাহ। আর কি কি আমল রয়েছে? সিয়াম রাখা যেতে পারে নাকি? হ্যাঁ, সিয়াম রাখা যেতে পারে, কিন্তু কুরবানির দিনে নয়, কুরবানির আগে এবং এক তারিখ থেকে 9 তারিখ। জিলহজ মাস পড়েছে কুরবানি, আর কুরবানির সাথে আরো অন্যান্য কি আমল রয়েছে আপনি যদি বলতে পারেন আমাদের সামনে একটু? আসলে কুরবানি জিলহজ মাস পড়ার সাথে সাথে শুধু কুরবানি কি উদ্দেশ্য নাকি আরো অন্যান্য আমল রয়েছে? আরো উদ্দেশ্য আছে, যেরকম জিলহজ মাস পড়ার সাথে সাথে আমাদেরকে রোজা রাখতে হবে, প্লাস হচ্ছে যেটা নখ চুল দাড়ি কাটার একটা যেটা আমাদের ইয়া আছে আর কি হাদিসে, সেটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারছেন ভাই শরিয়াত সম্পর্কে মোটামুটি জানে। হ্যাঁ, রোজা রাখতে হবে, 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা যদি কেউ রাখতে চান, মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রেখেছেন। আর সাথে সাথে আরও কিছু আমল রয়েছে, এ বিষয়ে আপনারা কে বলতে পারবেন আরও কিছু আমল রয়েছে? গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হচ্ছে সাহাবী আবু হুরায়রা এবং আবদুল্লাহ ইবনে উমার, ওনারা কিন্তু এই 10 দিনে বিশেষ করে বাজারে যেতেন এবং তাকবীর পাঠ করতেন, মানুষদেরকে সোচ্চার করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আমলটা আপনি করছেন কিনা? না, আমরা এখনো শুরু করিনি, তবে এটা জানতাম, শুরু করা হয় নাই, ইনশাআল্লাহ শুরু করে দেব। শুরু করবেন কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আখিরাত ভালো করার জন্য কিছু আমল করা যেতে পারে, যেমন এখন জিলহজ মাস পড়েছে, তো এই জিলহজ মাসে কিছু আমল সম্পর্কে আপনার জানা আছে কিনা? আছে, মোটামুটি অল্প স্বল্প আর কি জানা আছে। মানে আপনি কি জানেন? আমি জানি কি যে জিলহজ মাসে আপনার এটা হলো পবিত্র মাস, কুরবানির সামনে রয়েছে, পবিত্র মাস হিসাবে আমরা জানি, মুসলমান হিসাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস আর কি। ইবাদত বন্দেই করতে হবে আল্লাহর কাছে, তাছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহর কাছে ইবাদত বন্দেগির মাধ্যমে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। জি জি জি।
জি জি অবশ্যই। আচ্ছা, এই মাসে আরো কিছু আমল রয়েছে, যেমন তাকবীর পাঠ করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, তারপরে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে লা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আমলটা আপনি করবেন কিনা? অবশ্যই করব। হ্যাঁ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, মুসান্নাফ ইবনে আবি সাহেবের মধ্যে হাদিস রয়েছে, তো এটা আমরা আজ থেকে আমল করতে পারি নাকি? অবশ্যই করতে হবে, মুসলমান হিসাবে আমল করতে হবে অবশ্যই, এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয় বিপদ আল্লাহ দূর করুক। বইয়ের নাম হলো মাসাইলে কুরবানি ও আকিকা, লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এই মাস সম্পর্কে আপনি জানতে পারবেন এবং কুরবানি এবং আকিকা সম্পর্কে জানতে পারবেন, তো আপনি বইটা পেয়ে খুশি কিনা? খুশি, আমি খুব খুশি। আমি আমাদের জন্য দোয়া করবেন। আত-তাহরিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জি, আমি ওনার বই পড়ি, আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ সালাতুর রাসূল পড়ি, মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা ওনার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অবশ্যই, জিলজ মাসের যে প্রথম 10 দিন আছে এটা অবশ্যই অনেক ফজিলতপূর্ণ, এবং এই জন্য যে আমলগুলো আছে, এবং আমাদের উচিত সর্বপ্রথম যেটা, যদি আমি এখানে আলেম না, সাধারণ মানুষ, জেনারেলি পড়াশোনা করা আর কি, হ্যাঁ, তো আমার যতদূর ধারণা, যতদূর আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমাদের এই জিলজ মাসের আমলকে ঘিরে অনেক জায়গাতে অনেক ধরনের বেদাত চালু আছে। আমাদেরকে বেদাতগুলো চেনা দরকার। যেমন আমাদের অবশ্যই যে 10 দিন আছে, 10 দিন অবশ্যই আমাদের যে সকল নফল ইবাদতগুলো আছে সেগুলোর সব অবশ্যই অনেকগুণ বেশি আছে, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমাদের যে সকল বেদাতগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা দরকার সর্বপ্রথম হচ্ছে এইটা। এবং আমাদের মধ্যে যাতে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই 10টা দিনের মধ্যে আমরা যাতে নফল বেশি থেকে বেশি ইবাদত করতে পারি, চাইলে আমরা যে নফল রোজাগুলো আছে নফল রোজা রাখতে পারি, এবং এই নফল রোজাকে ঘিরেও যে সকল বেদাতগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। যে অনেক ধরনের দেখা যাচ্ছে ফাজেল বলা হয় যেগুলো অ্যাকচুয়ালি ফাজেলের মধ্যে পড়ে না। তাহরিক টিভির পক্ষ থেকে আমরা উস্তাদজিকে একটা বই হাদিয়া দিচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ, আহলান সাহরান। মাসাইলে কুরবানি ও আকিকা সম্পর্কিত এটা লিখছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, ওনার লেখা একটা বই, আমাকে ওনারা গিফট করলেন, হাদিয়া দিলেন, আমি ওনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, উস্তাদজির জন্য আমরা আবারও দোয়া করছি। বাজারে কি করতে আসছিলেন? মার্কেট করতে। ও, ব্যবসা। জি, এই যে করোনা ভাইরাস চলছে, তারপরেও তো ব্যবসা মনে হয় একটু মন্দার মধ্যে আছে। মন্দা তো কি, আপনি কি ব্যবসা করেন? আমি গার্মেন্টস এর এবং বেল্টের ব্যবসা। আচ্ছা আচ্ছা, গার্মেন্টস এর ব্যবসা করেন। আচ্ছা আচ্ছা, তো এই মূলত তো কুরবানির ঈদকে সামনে রেখে আপনার মার্কেট? জি জি। আচ্ছা আচ্ছা, মার্কেট খুব ভিড় আর কি এখন, ব্যবসা চলছে। তো যে জিলহজ মাস তো পড়েছে, আমরা মুসলমান, তাই না? তো সেক্ষেত্রে জিলহজ মাসের কি কি আমল রয়েছে আমরা জানি, কি আপনি জানেন কি কিছু? হ্যাঁ, এই মাসে 9 তারিখে রোজা করতে হয় আপনার, এমনি আরাফার দিনের সিয়াম। আচ্ছা আচ্ছা, তাছাড়া জিকির আজকার, নফল মোজা, নফল বন্দেগী। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনি কি জন্য এসেছেন এখানে? মাস্ক কিনতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এক ভাই এখানে করোনার যে প্রোটেকশনের জন্য ডাক্তাররা সাজেস্ট করছেন যে মাস্ক পরিধান করাটা অপরিহার্য বলেছেন, সেটা কিনছেন, আল্লাহ রহম করুক। আচ্ছা, এই মশলাপাতি কেমন বিক্রি হচ্ছে? পেঁয়াজ রসুন হচ্ছে, মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। এতো ব্যবসার বিষয় গেল, এটা হলো দুনিয়ার ব্যবসা, আখিরাতের ব্যবসাও কিছু করা দরকার নাকি? হ্যাঁ, আখিরাতের ব্যবসা করা দরকার। এই মাসটা কি মাস বলতে পারেন? এটা হচ্ছে জিলহজ মাস। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা বাবাজির কাছ থেকে উত্তর কিন্তু সঠিক পেয়েছি, জিলহজ মাস না, জিলহজ মাস। কুরবানি করবেন কি উদ্দেশ্যে? কুরবানি আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে নাকি গোশত খাওয়া? না না, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে করবেন? জি জি। তো আপনি সচরাচর গরু দেন নাকি খাসি দেন? আমি গরু খাসি আল্লাহ দুটাই কালো, গরুটা ভাগা করি আর খাসিটা নিজের বাড়িতে পালি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি কুরবানিও করে, তো কুরবানি করার সময় কি কি দোয়া বলেন, মানে পশুর গলায় ছুরি চালানোর সময়? আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলতে হবে না? হ্যাঁ, বিসমিল্লাহ প্রথমে, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। দর্শক, আমরা দোয়া করি বাবাজির জন্য, আর সাথে সাথে উনি কিন্তু বলতে পেরেছিলেন উত্তর, যে জিলহজ মাস পড়েছে এবং 1 তারিখের কথা বলেছিলেন, যদিও তারিখ একটু ভিন্ন হয়েছে, তারপরও আমরা আত-তাহরিক টিভির পক্ষ থেকে বাবাজিকে এই যে এই মাসের ফজিলত কি এবং কি কি আমল রয়েছে, দর্শক আমরা বাবাজিকে একটা উপহার দিচ্ছি, এটা হচ্ছে মাসাইলে কুরবানি ও আকিকা। এর মধ্যে আপনি এই মাসে কি কি আমল এগুলো পড়লে এবং আমল করলে ইনশাআল্লাহ পরকালের বিষয়টি ভালো হবে মনে করছি আমরা। জি জি। আপনি বইটা পেয়ে কি খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। এবং পড়বেন, যে পড়তে পারে তাকে পড়াবেন এবং মানুষের মাঝে আমল প্রচার করতে হবে, এবং নিজে পড়ব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ আপনার দীর্ঘায়ু আমরা কামনা করছি। কত হলে বিক্রি করবেন? 90 হলে বেচবো। দাম বলেছে কত?
85-86 সপ্তাহ আসে। দর্শক 85-86 সুদর্শনীয় একটি গরু, সুন্দর কুরবানির জন্য একেবারে উপযুক্ত একটা গরু, 85-86 দাম বলেছে এবং 90 হলে উনি বিক্রি করবেন। তো কুরবানির উদ্দেশ্য সম্পর্কে আমরা অবশ্য জানি, তো কুরবানি সম্পর্কে আপনি কি বলবেন? কি বলবো, সালাম সালাবার ইসমাইলের আমাদের আল্লাহর আল্লাহ হুকুম দিয়েছে, সুন্নাত সে পালন করতে হবে, ওই জন্য নিয়ে নিয়েছি হাটে। আপনার এই গরুটা যেন হালাল টাকা যারা উপার্জন করেন তারা যেন গরুটা কিনেন, এরকম চান আপনি? জি, যারা হালাল টাকা দিয়ে কিনবে আমাদের তাকে বেচতে পারবো। কারণ হচ্ছে আপনার গরুটা তো অনেক কষ্ট করে পুষেছেন, আপনার গরু চাইবেন যে একজন ভালো ব্যক্তি যেন তার গলায় ছুরি চালাক, এরকম চাইবেন কি? জি, ভালো ব্যক্তি যার পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে টাকাটা যেন হালাল হয়, আপনি হালাল টাকাটা নেবেন, আর সাথে সাথে অনেকে অবশ্য সুদ ঘুষের লেনদেনও করে সেটা দিয়ে বড় বড় গরু কেনে, তো আপনি কি বলতে চাচ্ছেন সে বিষয়টা? মনে হচ্ছে হালাল টাকাতে কিনেন দিলেই সব করতে ভালো হয়। এটা কত করে পিস বিক্রি করছেন? 3 টাকা পিস। 3 টাকা পাইকারি? পাইকারি 3 টাকা। আচ্ছা, পাইকারি মাত্র 3 টাকা পিস। দুর্যোগকালীন সময় বলা চলে, মহামারীর সময়ে 3 টাকাতে মাস্ক যেটা তৈরি করেছে দর্শক, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মানসম্মত। মাছ তাহলে খুব বিক্রি হচ্ছে? খুব বিক্রি হচ্ছে, মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে এটা। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, যে কুরবানির যে জিলহজ মাস, এই জিলহজ মাসে আপনি নিয়ে আসছেন কুরবানি করতে, তো জিলহজ মাসে কি কি আমল রয়েছে বলতে পারেন? কুরবানি দিতে হয়, শুনেছি। কুরবানি দিতে হয়, আর কিছু আছে কি? জানা নাই। মাস্ক পরেছেন কেন? মানে ইয়া সরকার থেকে নির্দেশ আসছে। ও, সরকারের ভয়ে? না, মানে করোনা ভাইরাসের থেকে সুরক্ষার জন্য সুরক্ষা স্বরূপ মাস্ক ব্যবহার করেছেন। জি জি। এক্ষেত্রে যদি আমরা আরো সুরক্ষা পেতে পারি, আল্লাহর কাছ থেকে যদি পানা চাইতে পারি, সেটা ভালো হবে কিনা? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আত-তাহরিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর রাজশাহী আরডি সবাই জানে, এটা পপুলার এবং বিখ্যাত মার্কেট। আর এই যে জিলহজ মাস পড়েছে, মানুষ কিন্তু কেনাকাটায় বেশ ব্যস্ত সময় পার করছে। 5 মাস থেকে যেহেতু বন্ধ, এই জন্য টুকিটাকে ছেলে মেয়ে বাসার জন্য কিন্তু টুকিটাকে কেনাকাটা করতে হয়। আমরা দোয়া করছি আল্লাহ এই মহামারী ভাইরাস তুলে নিক, এই জন্য। সেক্ষেত্রে কিন্তু জিলহজ মাসে কিছু ভালো ভালো আমল রয়েছে, এ সম্পর্কে আপনি জানেন কি কিছু? আমল আছে যেটা আল্লাহ আকবার, তাকবীর পড়তে হয়, অনেক কিছু আছে কিন্তু সম্পূর্ণ আমাদের জানা নাই। যেহেতু মসজিদে নামাজ পড়তে গেলে ফজর টাইমে অনেক কিছু বলে, এগুলো আমল করার আমাদের প্রয়োজন। আর সময় পেলে আপনি যদি দোকানের মধ্যে ক্রেতা আসে বা নাই, সে সময় আপনি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ, এটা এটা করা যায়। করে যদি আপনি আজকে থেকে আমল করেন? চেষ্টা করবো। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর খাসিটা কিনেছেন, এর উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ, আমি খাসিটা কিনে খুব ইয়ে হয়েছি, মানে সৌন্দর্য যেটা বলে খাসির, সেই সৌন্দর্য অনুযায়ী আমরা খাসিটা কিনেছি। আর আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে আপনার কুরবানি প্রচলিত হয়েছে, আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে, তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেবো, আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ। ঈদের কেনাকাটার একটা অংশ বলা যেতে পারে নাকি? জি। আরও কিছু কিনতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, দেখি জামা কিনতে পারি। ও, আচ্ছা আচ্ছা। তো এখন আরবি কি মাস বলতে পারেন? এখন জিলহজ মাস। জিলহজ মাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে রজব মাসও বলেছেন আমাদেরকে, তো আপনি জিলহজ মাস সম্পর্কে মোটামুটি জানেন বোঝা যাচ্ছে। তো জিলহজ মাসের কোনো আমল শুরু করেছেন কি? না, এখনো শুরু করিনি। জিলহজ মাসের কিন্তু অনেক আমল রয়েছে, আমরা দুনিয়াতে যেরকম বাঁচার জন্যে মাস্ক ব্যবহার করছি, আখিরাতে বাঁচার জন্য কিন্তু কিছু আমল রয়েছে। তো আপনি জিলহজ মাসের আমল সম্পর্কে কি কি জানেন আমাদেরকে যদি একটু বলতেন? আসসালাম বলছে, এই প্রথম 10 দিন আল্লাহর মানে ইবাদত খুব পছন্দ। ভাই, জিলহজ মাসে গরু ছাগল কুরবানি করা, আর কি কি আমল আমাদের রয়েছে? আরেকটা রয়েছে যে হজ পালন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছে, হজ পালন, উমরা পালন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, মানে হজ মাবরুর যেটা কবুল হজ, যেটা তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। ভাই বললেন সুন্দর কথা যে হজও করতে হবে মাসে, আর কি কি আমল রয়েছে? তাছাড়া এই মাসে রোজা রয়েছে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটি রোজা অনেকেই পালন করে। আরাফার দিনের সিয়াম। জি, আরাফার দিনের সিয়াম অনেকে পালন করে, আসলে এটা আমাদের প্রত্যেক মুসলিমকে পালন করা উচিত। আলহামদুলিল্লাহ, দর্শক মণ্ডলী, বন্ধুগণ, আমরা জিলহজ মাসের প্রথম দশকের আমল নিয়ে যে দৃষ্টিভঙ্গি কথা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করব, আলহামদুলিল্লাহ আমরা রাজশাহী শহরের বিভিন্ন স্থান এমনকি গরুর হাটও পরিদর্শন করেছি, এবং সেখানে মানুষের এই জিলহজ মাসের কি আমল সে ব্যাপারে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বা বিভিন্ন কথা, মানুষের দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমরা একে একে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং সাথে সাথে আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে, এই প্রান্তিক পর্যায়ে আমরা দৃষ্টিভঙ্গির শেষ পর্যায়ে এসে আমরা বিশেষ যে আমল, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এবং ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আন বেশি বেশি করতেন, বিশেষ করে সে প্রথম দশক জিলহজের আসলে তারা যে আমলগুলো করতেন, বাজারে যেতেন এবং মানুষদেরকে তাকবীরের প্রতি উদ্বুদ্ধ করতেন, আমরা সেই তাকবীর দিয়ে
আমাদের আজকের অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দর্শক মণ্ডলী, এ তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের ঘোষণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ঘোষণা, তার প্রশংসা, তার তাহমিদ সবগুলো রয়েছে। আমরা যদি অর্থের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ বা উপাস্য নেই, তিনিই একমাত্র ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এবং যাবতীয় প্রশংসা আমাদের সেই রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। আমরা শহরের বিভিন্ন কেন্দ্রগুলো, বিভিন্ন স্থানগুলো পরিদর্শন করে একেবারে মার্কাজে চলে এসেছি, একেবারে প্রান্তিক পর্যায়ে আমাদের মার্কাজের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা বলবো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যারা আজকে জানলাম এবং বিভিন্ন মানুষের ইমানের দারাজা, ইমানের মর্যাদা কোথায়, এবং তারা জিলহাজ মাস সম্পর্কে কী জানে, অথচ কতটুকু জানার দরকার ছিল, কতটুকু উপলব্ধিতে আনার দরকার ছিল, সে বিষয়গুলো শুধুমাত্র অনেকে সীমাবদ্ধ করে নিয়েছে শুধুমাত্র কুরবানিকে কেন্দ্র করে। কিন্তু না, মুসলিম হিসাবে আমাদের বেশি বেশি তাসবি পড়া, তাহলিল করা, জামাতের সাথে সালাত আদায় করা, সাদাকা করা, এবং আরাফার দিনের সিয়াম পালন করা, যদি কেউ ইচ্ছা করেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, আরও অন্যান্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবাদের থেকে বিষয়গুলো সাব্যস্ত রয়েছে। কিন্তু আমরা অল্প কিছু আমলে সীমাবদ্ধ করে নিয়েছি যেগুলো আমরা জেনেছি। অতএব আসুন আমরা জিলহজ মাসের আমলগুলো পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমল করি, মানুষের মাঝে প্রচার করি, দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে দেই, এবং এই মৃত প্রায় সুন্নত, প্রায় মৃত যে সুন্নত, এই সুন্নতকে আবার পুনরুজ্জীবিত করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো রয়েছে সেগুলো আমরা এভাবে একের পর এক মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, বিতরণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এবং আজকে যারা আমাদের পেছনে সময় দিলেন এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সময় হিসেবে কবুল করুন, জিলহজ মাসের আমলগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা এ বলেই আমাদের আজকের দৃষ্টিভঙ্গি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।